হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা ইউটিউবে প্লেলিস্ট তৈরি করবেন এবং কি ইউটিউবে প্লেলিস্টটা কি এটা নিয়ে আজকের বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ধরুন একটি আপনার এই চ্যানেলটি, ধরুন আপনার এই চ্যানেলটি শুধুমাত্র দুইটা ফাইল থাকবে, প্লেলিস্ট তৈরি করলে আর কি আপনি অনেকগুলো ফাইল করতে পারবেন, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড আর এখানে পপুলার আপলোড, তো এই দুইটা ফাইল ছাড়ার কোনো ফাইল নাই। আর এখানে দুইটা চ্যানেল অ্যাড করছি, এই দুইটা ফাইল ছাড়ার কোনো ফাইল নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটি চ্যানেল, এটা আমার আমার চ্যানেলটা এটা। তো এটাতে দেখাইতে দেখতে পাচ্ছেন যে এটাতে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন এটাতে আপলোড লেখা আছে এখানে পপুলার। তো নিচে যেই সম্পর্কে আমি ভিডিও বানাই ওইটাতে আমি ওই ফাইলে ওই ভিডিওটাই রাখি, ঠিক আছে? তো প্লেলিস্ট তো বুঝেনি আপনারা, প্লেলিস্টটা কি অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল বাংলা, মানে অ্যান্ড্রয়েড সম্পর্কে আমি এখানে টিপস দিই। তো এটা হয়েছে ইউটিউব টিপস, ঠিক আছে? এটা ইউটিউব টিপস। তো এই ফাইলগুলো আপনারা কীভাবে তৈরি করবেন, তো এটাই নিয়ে আজকেরই বিস্তারিত বলবো। তো যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আপনি একটা লাল বাটন সাবস্ক্রাইব পাবেন। তো এই লাল বাটন সাবস্ক্রাইবে ক্লিক করবেন, ক্লিক করে একটা আইকন বাটন পাবেন, ওটা আপনারা অল করে দিবেন। তো প্রথমে আমরা কাজ করব, আপনারা যেই চ্যানেলটাতে কাজ করবেন ওই চ্যানেলটার কে এখানে আপনারা এনে নেবেন, ঠিক আছে? তো এখন ধরুন আমি একটা, আমার অনেকগুলো চ্যানেল আছে, তো আমি আমার একটা যে কোনো একটা চ্যানেল নিলাম। তো এটা আমার একটা নতুন চ্যানেল, তো এই চ্যানেলটাতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ইউটিউব প্লেলিস্ট তৈরি করবেন। হ্যাঁ, ইউটিউব প্লেলিস্ট তৈরি করবেন। তো প্লেলিস্ট তৈরি করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে কাস্টম চ্যানেলে। এই কাস্টম চ্যানেলে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা আমাদের কাস্টম চ্যানেলসে ক্লিক করার পর এরকমভাবে একটি ইন্টারফেস শো হবে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লেলিস্ট, ওকে। তো আমরা প্রথমে যাব প্লেলিস্ট তৈরি করব, প্লেলিস্টে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্লেলিস্ট, নিউ প্লেলিস্টে আমরা ক্লিক করব। তো নিউ প্লেলিস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড টাইটেল। তো আমরা একটা টাইটেল দেব যে কি ভিডিও, মানে আমার এই প্লেলিস্টে কীরকম ভিডিও থাকবে। ধরেন ফানি ভিডিও একটা দিলাম, ফান তো ফানি ভিডিও দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট, এখানে ক্লিক করে দেবেন আপনারা। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা আমাদের একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই আইকন বাটনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনারা পরবর্তীতে আপনারা প্লেলিস্টের নামটা চেঞ্জ করতে পারবেন এবং কি ডিসক্রিপশনও আপনারা এই প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। তো আপনারা ভিডিও অ্যাড করবেন কীভাবে, তো ভিডিও অ্যাড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে এই তিন আইকনে চলে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিডিও, তো এই অ্যাড ভিডিওতে আমরা ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে। একটি অপশন হচ্ছে যে আপনার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি প্লেলিস্টে অ্যাড করতে পারবেন, এবং কি আর যে কোনো ভিডিও যদি আপনি ইউআরএলটা কপি করেন, তো সেখানে এখানে যদি আপনি পেস্ট করেন, তাহলে কিন্তু ওই ভিডিওটা আপনি এখানে এই প্লেলিস্টে আপনি সেভ করতে পারবেন। তো আমার ইউটিউবের নিজের ভিডিও সেভ করব আমি, তো আমার এই ইউটিউবের ভিডিও আমি আমার এই প্লেলিস্টে অ্যাড করব। ধর আমার নিজের চ্যানেলের ভিডিও কিন্তু আমি প্লেলিস্টে অ্যাড করব। আপনি চাইলে অন্য অন্য চ্যানেলের ভিডিও আপনি নিজের প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। এই এই যে তিনটে অপশন, এই দুইটা অপশন থেকে আপনারা অন্য অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও অ্যাড করবেন। তো এখন ধরেন আমি একটা আমার এই যে প্লেলিস্টটা তৈরি করছি, আমি প্লেলিস্টার থেকে আমি তিনটা ভিডিও আমি অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ভিডিও, তো অ্যাড ভিডিও ক্লিক করব। তো অ্যাড ভিডিও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে তিনটা ভিডিও আমি আমার প্লেলিস্টে অ্যাড করছি, তো সেই তিনটা ভিডিও এখানে চলে এসেছে। তো এখন কিন্তু আমাদের কি প্লেলিস্টটা তৈরি হয়ে গেছে। তো আমরা চলে যাব আবার আমাদের ইউটিউব চ্যানেলে, মানে যে চ্যানেলটাতে প্লেলিস্টটা তৈরি করলাম, তো এই চ্যানেলটাতে আমরা এখানে রিপ্লেস করব। তো রিপ্লেস করার পর আমরা চলে আসবো যে ভিডিওর পরে যে এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমরা যে প্লেলিস্টটা তৈরি করলাম যে ফানি ভিডিও, এই প্লেলিস্টটা কিন্তু এখানে ওপেনলি এসে গেছে।
তো এখন আমরা কি করবো, যে ফ্লিপে আমার অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেলে যেভাবে দেখিয়েছি সেভাবে কিভাবে করবো। ধরেন এখানে আপলোড ফাইল, এখানে আমি আমি আমার এই যে প্লে লিস্টটা তৈরি করলাম সেই প্লে লিস্টটা কিন্তু আমি এখানে ওপেনে মানে আমার হোম পেজে নিয়ে আসবো কিভাবে, এইটা আজকে আপনাদেরকে দেখাবো। এখন তো আমরা চলে যাব ওই যে কাস্টম চ্যানেলসে। ওকে, তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্লে লিস্টটা তৈরি হয়ে গেছে আগের থেকে। তো আমরা চলে যাব এখন আবার সেই কাস্টম চ্যানেলে, এই যে কাস্টমে আমরা চলে যাব, কাস্টম কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে অ্যাড স্ক্রিনট্রন এটাতে ক্লিক করব আমরা, ঠিক আছে। তো এটাতে ক্লিক করব আমরা এখন। তো এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গেল প্লেলিস্ট, ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল প্লেলিস্ট। তো আমরা এই সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করব, এই সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করব। তো এই সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা যে এই প্লেলিস্টটা তৈরি করছি এবং কি সেই প্লেলিস্টে তিনটা ভিডিও আছে। তো এই প্লেলিস্টে আমরা এখন অ্যাড করব আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো এটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে চলে এসেছে আমাদের সেই প্লেলিস্টটা। তো উপর দেখতে পাচ্ছেন আপলোড 9টা ভিডিও আছে, আর নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ফানি ভিডিও, সেই তিনটা ভিডিও আমরা যে অ্যাড করছি প্লে লিস্টে। তো সেই এখন আমরা এটাকে সেভ করব কিভাবে, তো সেভ করতে চলে যাব এই দেখতে পাচ্ছেন যে যে পাবলিক, এতে ক্লিক করলে আপনারা এই বাটনে ক্লিক করলে এটা এই যে সেভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব মাই, এই যে এইটাতে আমাদের মাই চ্যানেলে। এই যে মাই চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্লে লিস্ট তৈরি মানে নিচে কোনো প্লে লিস্ট আসে নাই। তো আমরা এখানে এই চ্যানেলটাকে আমরা রিপ্লেস মারবো। প্লে লিস্টে কিন্তু আমাদের হোম পেজে আসবে 2-3 মিনিট পরে, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে 2-1 মিনিটের ভিতরে চলে এসেছে সেই প্লে লিস্টটা, যে প্লে লিস্টটা আমরা তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন যে ফান ভিডিও, এই যে যেই প্লে লিস্টটা আমরা তৈরি করলাম সেই প্লে লিস্টে কিন্তু এই যে ভিডিওগুলো আছে। তো এই ভিডিওগুলো আপলোডও থাকবে, সবগুলো ভিডিও শুধুমাত্র এই যে আপলোডে এই ফাইলটাতে সব ভিডিও থাকবে। তো এটা কিন্তু একটা ফাইল হলো যে যারা এই চ্যানেলটাতে ভিজিট করলেন, এই চ্যানেলটাতে ভিজিট করলেন, ভিজিট করার পর দেখতে পারলেন যে এই ফোল্ডারে ফানি ভিডিও, ওই ফোল্ডারে এই রকম ভিডিও, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন আর কি। যেমন আমরা অডিও গান রেখে এক ফোল্ডারও, ভিডিও গান রেখে অনেক ফোল্ডারও, আমাদের ছবি রেখে আর এক ফোল্ডার, এরকম আর কি। ইউটিউবের এই প্লে লিস্টটা যারা বুঝেন না তারা আর কি এত কষ্ট হয় বুঝাতে, তো যারা বুঝেন তারা তো বুঝেনি, ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং কি কিছু শিখতেও পেরেছেন। যদি শিখে থাকেন বা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।